আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা মূলত বিগত কয়েকটি পর্বে ইবাদত সংক্রান্ত বিষয়ে কথা বলে এসেছি আমরা বলেছি যে আমাদের পুরো জীবনটাই আল্লাহ তা আলা তার গোলামীর জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কেবলমাত্র সালাত সিয়াম হজ জাকাত এগুলোকে আমরা এবাদত মনে করি নিঃসন্দেহে এগুলো এবাদত এগুলো আবাদাতে মাকসুদা কিন্তু পাঁচ রক্ত চলাত আদায় করতে আমাদের সারাদিন কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক ঘন্টা সোয়া ঘন্টা। রমজানের সিয়াম পালন করি আমরা বছরে এক মাস হজ আমরা জীবনে একবার করে থাকি এটা আমাদের জন্য ফরজ তাও যদি সম্পদশালী হয়ে থাকি আর জাকাত ছেদেও যদি সম্পদশালী হয় বছরে একবার আমাদেরকে দিতে হয় তাহলে আমাদের পুরো লাইফটাকে আল্লাহ রসুবহানহুতলা ইবাদতের জন্যই তৈরি করেছেন সেই জন্য আমরা যা কিছু করব এই সবগুলো ইবাদতের মধ্যে সাদাকার মধ্যে সবাবের মধ্যে সামিল হতে পারে যদি আমরা আল্লাহ হসুবাহানু আলা নির্দেশিকা এবং নবী মাহমদ সাল্লাহি আসসালামের সিস্টেম এবং পদ্ধতি ফলো করে থাকি প্রিয় ভাইরা আমার আজকে বিষয়ে আমি ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলবো সেটা হলো এই আমরা যে নিয়মিত খাবার খাই এই খাবার খাওয়া খাবার খেতে গিয়ে আমাদেরকে উপার্জন করতে হয় আমাদেরকে ইনকাম করতে হয় এই যে খাবার ইনকাম করতে আমাদেরকে সময় দিতে হয় এই সবগুলো এটা কি দুনিয়া এটা খেলে আমাদের কাছে ভালো লাগে আমরা পরিতৃপ্ত হই আমরা আনন্দিত হই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই শুধু কি এর মধ্যে এটা সীমাবদ্ধ নিঃসন্দেহ নয় এতে দুনিয়াবি যেরকম ফায়দা রয়েছে এটা যেমন দুনিয়াবি কাজ একই সাথে কোরআন এবং সন্ন্যার নির্দেশিকার আলোকে এই কাজটা যদি আমরা করি বা করতে পারি তাহলে এই কাজটা ইবাদতের মধ্যে সামিল হবে এবং এর জন্য যতগুলো সময় আমরা বরাদ্দ করব এই সবগুলো সময় আল্লাহ সুবাহ আলার কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে প্রিয় ভাইরা আমার আমরা লক্ষ্য করি আল্লাহ হওয়া তাআলা তিনি বলছেন ইয়া আমানু ওহে ইমানদার সমাজ কুলু মিন তেবাত তোমরা খাবার খাও পবিত্র খাবার পবিত্র জিনিস থেকে মা রজাক না কুম আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যেগুলো পবিত্র যেগুলো পরিশুদ্ধ যেগুলো হালাল সেটা তোমরা বক্ষণ করো অস্কুরু লিল্লাহ এবং তোমরা আল্লাহ তালার সক্রিয়া আদায় করো তাহলে আমরা আল্লাহ তালার শকর করব তাঁর জন্য সলাৎ আদায় করব তার জন্য জিকির আজকার করব কিন্তু এগুলো করতে হলে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য আমাদেরকে খেতে হবে সেই খাবারটা যদি আমরা পবিত্র রিজিক থেকে খাবার খেয়ে থাকি তাহলে এতে আল্লাহ তালার একটা নির্দেশ আমরা ফলো করলাম আর আল্লাহ তালার যে নির্দেশটাই আমরা ফলো করব সেটাই আমাদের এবাদতের মধ্যে সামিল হবে সম্মানিত ভাইরা আমার রেশ করিম সাল্লাম বলেছেন যে কোনো মানুষ সে যা খাবার খায় এই খাবারের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো সেই খাবার যা সে নিজে উপার্জন করে নিজে শ্রম দিয়ে নিজে কামাই করে উপার্জন করে যেটা সে খায় এই খাবারটাই হলো শ্রেষ্ঠ খাবার রসুল করিম সাল্লাম বলছেন ওয়া ইন্না নবীল্লাহে দাউদ নিশ্চয় আল্লাহ তালার একজন প্রিয় নবী হজরত দাউদ আলী হিসালাতাম ক্যান ইয়াকুল মিন আমাল ইয়া তিনি তার হাতের কামাই থেকে তিনি খাবার খেতেন তার মানে তিনি নিজের উপার্জন নিজে করতেন আরেকজন উপার্জন করত সেটা তিনি খেতেন এরকম নয় তিনি কি কাজ করতেন তিনি মূলত লোহার কাজ করতেন তিনি বর্মাও তৈরি করতেন সুহান আল্লাহ আজিমবাহমদিহি আল্লাহ তাল্লাহার এরকম একজন দলিল লোকাদার নবী তিনি নিজেই ইনকাম করে খাবার খেতেন সুহান আল্লাহল আজিমবাহমদিহি কারণ এ খাবারটা খাওয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পিওর এবং সবচেয়ে পরিশুদ্ধ খাবার তাহলে এই নির্দেশ যদি আমরা ফলো করি যে হালাল খাবারের জন্য আমরা চেষ্টা করব। আমরা সময় দান করব এই সবগুলো এবাদতের মধ্যে সামিল হবে এছাড়া আমরা লক্ষ্য করি রসুল করিম সল্লি সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে জিজ্ঞেস করলেন ইয়ার রসুলল্লাহ সাল্লিহসাল্লাম এন্দি দিনার আমার কাছে একটা দিনার রয়েছে একটা টাকা একটা রিয়াল এরকম রয়েছে কলা তখন নবীর সল্লিসাল্লাম বললেন যে আনফেক হু আলায়িক্যাপ তোমার কাছে একটা দিনার আছে তাহলে এটা প্রথম তুমি খাও আগে তুমি খাও তুমি খেলেই তো তুমি স্বাস্থ্যবান থাকতে পারবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে তোমার মধ্যে শক্তিমত্তা এরকম তৈরি হবে তুমি সতেজ হবে তুমি প্রাণবন্ত হবে আগে তুমি খাও তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ইনকাম করে প্রথমে তুমি খাও তাহলে এটা ইসলামের নির্দেশ খাবার খাওয়া সুতরাং খাবার খাওয়া এটা ইবাদত এটা সবাবের কাজ এটা সাদাকার কাজ সুহান আল্লাহ আজিম রাহামদিহি সাহাবীর প্রশ্ন করলেন ইয়ার রসুলাল্লাহ সল্লি সাল্লাম আমার কাছে আরও একটি আর আছে আমি কী করবো রসুলি করিম সল্লি সাল্লাম বলছেন তাহলে তুমি তোমার সন্তানকে খাওয়া তিনি বললেন যে আমার কাছে আরও একটি দিন আর আছে আমি কি করব তিনি বললেন আনফেখু আলা আহালিক তোমার আহালকে খাওয়াও তোমার সেখানে বাবা আছে মা আছে স্ত্রী রয়েছে ছোটো ভাই বোন যদি তোমার অধীনে থেকে থাকে তাদেরকে তুমি খাওয়াও সাহাবির প্রশ্ন করলেন ইয়ার রসুলাল্লাহ সল্লু আসলাম এন্দি আখাল আমার কাছে আরও একটি যদি দিনার থাকে আমি কি করব। তখন নবী সাল্লিহুসাল্লাম বলছেন আনফেখু খা দেমিকা তুমি তোমার খা দেম চাকর চাকরানি যারা রয়েছে তাদের জন্য তুমি ব্যয় করো সাহাবি প্রশ্ন করলেন ই আর সাল্লাহ সল্লা আলীহু আসাল্লাম এন্দি আমার কাছে যদি আরও একটি দিনার থাকে তখন আমি কি করব। তখন নবী সাল্লাহ্লাম বললেন আনতে আ আলাম তুমিই বেশি জানো তার মানে হলো এইভাবে এরপরে সিরিয়ালে কারা কারা আছে তুমি তাদের জন্য খরচ করবে এই হাদিস থেকে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারলাম সেটা হলো রসল্লি করিম সালিক আমাদেরকে বলেছেন ইনকাম করলে পরে তুমি খাবে তাহলে বোঝা গেল নিজে খাওয়া এটা সরিয়ার নির্দেশ এটা ইসলামের দৃষ্টিভঙ্গি এটা কোরআন এবং সন্ন্যার দৃষ্টিভঙ্গি যে তোমরা পবিত্রভাবে উপার্জন করো এবং সেই পবিত্র উপার্জন থেকে তোমরা নিজেরা খাও প্রিয় ভাইরা আমার সুতরাং উপার্জন করতে যেমন সময় অতিবাহিত হয় খাবার তৈরি করতে সময় অতিবাহিত হয় খাবার খেতে সময় অতিবাহিত হয় এই সবগুলো সময় আল্লাহ আল্লাহতাল্লা দেয়া মূল্যবান মহামূল্যবান সময় আমরা আল্লাহ তাআলার একটা নির্দেশ পালনে আমরা অতিবাহিত করলাম সুতরাং খাবার খাওয়া ইনকাম করা উপার্জন করা চাকরি করা বৈধভাবে হালালভাবে এটা কিন্তু দুনিয়া না এটাকে দুনিয়া বলার কোনো সুযোগ নেই বরং এই দুনিয়াকে যখন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ মোতাবেক আমরা পালন করব অতিবাহিত করব তখন সেই কাজটা আল্লাহ তাল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে তিনি সন্তুষ্ট হবেন বিনিময়ে তিনি আমাদেরকে পুরস্কার প্রদান করবেন আসুন আমরা আমাদের মহামূল্যবান সময়গুলোকে পাঁচ অক্ত সলাতের পাশাপাশি রমজানের সিয়ামের পাশাপাশি আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলোকেও কোরআন এবং সুনার আলোকে করার চেষ্টা করব। যাতে করে আমাদের পুরো লাইফটা আল্লাহ তাল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ওসল আল্লাহু তাল আলা খালকি মাহমদ ও আলিহি ও সাহবিহি আজমাইন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত